কামারহাটির ইএসআই হাসপাতালের কর্মী বিপ্লব বোসের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। চার দিন ধরে নিখোঁজ ছিল সে। এরপর সোমবার তার পচাগলা দেহ উদ্ধার করা হয় হাওড়ার গোলাবাড়ি এলাকা থেকে। ইতিমধ্যেই পরিবারের তরফে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পরিবারের দাবি, এই খুনের সঙ্গে জড়িত তার স্ত্রী। আমাদের ছেলে মিসিং হয়েছে, ওর তো উচিত একটা লক্ষ্য অন্তত বাড়ির, ওর বাপের বাড়িতে জানিয়েছে, ওর ভাই, ওর মা, ওর বাড়ির লোক সবাই জানে যে মিসিং ছেলেটা। এবার আমাকে হসপিটালের স্টাফ খবর দিল ছেলেটা 18 ঘন্টা নিখোঁজ। ওর নিজের শাশুড়িকেও জানায়নি, দুদিন ধরে চুপ করে রয়েছে, জানায়নি, দুদিন ধরে চুপ করে ঘরের মধ্যে বসে ফুর্তি করছে, খাচ্ছে দাচ্ছে, ভাই নিয়ে এসছে, মাকে নিয়ে এসছে, ফুর্তি করছে। ওকে মেরেছে, ওকে মেরে ফেলেছে, ওরে চারজন মিলে মেরেছে, মুখ টুক ফাটিয়ে দিয়েছে। উল্লেখ্য, 10 বছর আগে পরিবারের অমতে বিপ্লবের বিয়ে হয় রাজারহাটের বাসিন্দা চৈতালি ভট্টাচার্যের সঙ্গে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে বিপ্লবকে মারধর করত তার স্ত্রী। সম্প্রতি চৈতালি জড়িয়ে পড়েছিল কোনো অবৈধ সম্পর্কে। জানিয়ে, দুজনের মধ্যে অশান্তি শেষ ছিল না। স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেত বিপ্লব, এমনকি হাসপাতালের কোয়ার্টারেই থাকত সে। তোর শাশুড়ি বউ দুজনে মিলে আমাদের ছেলেকে ধরে খুব পিটিয়েছে, ওর গায়ে আমরা লাল লাল চাকা চাকা দাগ পেয়েছি ওর গায়ে। আর দিনের পর দিন ছেলেটার উপর অত্যাচার করেছে, কোয়ার্টারের লোক জানে। হ্যাঁ, মারধর করতো, রান্না করে অর্ধেক ভিজে গিলতো, ওকে দিত না ঘর থেকে, না ঘর থেকে প্রথমে নিয়ে গেছে, যেহেতু ওর আধার কার্ড ভোটার কার্ড লাগবে, ওদের বাড়িতে আছে, আমাদের কোর্টে ফোটে সব জায়গায় নোটিশ করতে হবে ওর জিনিসগুলো। চাওয়া হয়েছে ওর কাছে যে এগুলো দাও, ওনাকে এসে তখন রাত্রিবেলা সে ওই যেদিন পাওয়া গেছে তারপর দিনই নিয়ে গেছে। আর কাল রাত্রে নাকি 1:30 না 2 সময় এসে গাড়ি করে সমস্ত মাল ঝেটিয়ে নিয়ে চলে গেছে। ঘটনায় মৃতের বন্ধুর দাবি, অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ার জন্যই এই পরিণতি। করতে সেখানে তুমি একটা মেয়ের ঘরে, তুমি একা মহিলা সেখানে তুমি একা ঢুকছো কি করে, কোন অনুমতে, কারো অনুমত নেই। সেই জন্য মানে যখন জানতে পেরেছে সেই মুহূর্তে দেখেছে, মানে হাতে না হাতে ধরা পড়েছে, যার ফলে ওকে আজকে মানে মরতে হলো, চার খাটে ওকে যেতে হয়েছে। প্রসঙ্গত, গত 21 তারিখ বেলঘুরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন বিপ্লব বোসের মা। এরপর সোমবার হাওড়ার গোলাবাড়ি এলাকা থেকে বিপ্লবের ফোন ট্র্যাক করে তার পচাগলা মৃতদেহ উদ্ধার করে গোলাবাড়ি থানার পুলিশ। এরপরেই তড়িঘড়ি কামারহাটি থানার পুলিশকে খবর দেয় গোলাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যদিও ঘটনা এখনও পর্যন্ত কাউকে আটক করা না হলেও পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ। শান্তনু সাহা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।